আমরা যারা পাহাড়ে ঘুরতে ভালোবাসি তাদের কাছে স্কোয়াশ খুব পরিচিত একটা সবজি। পাহাড়ের বাঁকে বাঁকে চোখে পড়ে এই স্কোয়াশের গাছ, আর পাহাড়ি হোমস্টেগুলোর মেনুতেও এই স্কোয়াশের আধিক্য থাকে। আজ অথেন্টিক ব্যঞ্জনে একদম অথেন্টিক পাহাড়ি স্টাইলে থাকছে স্কোয়াশের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই স্কোয়াশের খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে মাঝখানে দেখবেন এরকম পাতলা একটা বীজ থাকে, সেটাকে ফেলে দিতে হবে। এরপর বীজের নিচের অংশটা এরকমভাবে কেটে বাদ দিয়ে টুমো টুমো করে স্কোয়াশগুলো কেটে নিতে হবে, যেরকমভাবে আমরা পেঁপের তরকারির পেঁপে কাটি। এরপর একইভাবে আমি কিছুটা আলু আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। এরপর একটা কড়াইতে দিয়ে দেব রিফাইন অয়েল 2 টেবিল চামচ। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 2 শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজার খুব সুন্দর একটা গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমাদের একটু বাদামি করে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাবার পর এর মধ্যে আমরা দিয়ে দেব প্রথমেই কেটে রাখা আলু। আলুগুলোও দেখুন আমি কিন্তু ডুমো ডুমো করে কেটে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা স্কোয়াশ। প্রথমে এটা হাই ফ্লেমে ভাজতে হবে। আমি কিন্তু রান্নাটা পুরোটাই জল ছাড়া করছি, যেরকম ঠিক পাহাড়ি স্টাইলে ওনারা করে থাকেন। স্কোয়াশ আর আলু যত ভালো করে ভাজা হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আপনারা চাইলে এর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, যেভাবে আমরা পেঁপের তরকারি করি, অথবা একটু কড়াইশুঁটিও মেশাতে পারেন। আমি কিন্তু পুরোপুরি নেপালি স্টাইলেই এটা বানাচ্ছি। হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভাজার পর ধিমে আঁচে চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট এটা ভাজা হতে দেব। এবার ঢাকনা খুলে মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর ফলে ভালো মতো স্কোয়াশ আর আলুটা ভাজা হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা 1 টেবিল চামচ, এরপর দেব ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। খুব বেশি মশলা কিন্তু এতে পড়ে না, শুধুমাত্র স্লো কুকিং প্রসেসেই এই রান্নার স্বাদ এত ভালো হয়। মশলাটা খুব ভালো করে ধিমে আঁচে কষিয়ে নিতে হবে। সব শেষে দিয়ে দেব টমেটো। সবসময় খেয়াল রাখবেন এই রান্নায় কিন্তু টমেটোটা একদম শেষে দিতে হবে। টমেটো থেকে শেষে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু স্কোয়াশ আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি ধিমে আঁচে এটা 20 মিনিটের জন্য রান্না হতে দিলাম। ঠিক 20 মিনিট পর আমাদের স্কোয়াশের তরকারি কিন্তু একদম রেডি। গরম গরম এই স্কোয়াশের তরকারি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ খেতে লাগে। দেখুন আলু এবং স্কোয়াশ কেটে যাচ্ছে, তার মানে আমাদের রান্না কমপ্লিট। ওপর দিয়ে ধনে পাতা কুচি ছড়িয়ে গরম গরম সার্ভ করুন পাহাড়ি স্কোয়াশের তরকারি। আর রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।